হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে কম বেশ সবাই কিন্তু ক্যামটেশিয়া ব্যবহার করেন এবং হয়তো বা কোনো কারণবশত বা কোনো একটি টেমপ্লেট আপনারা ইউটিউব থেকে গ্রিন স্ক্রিন টেমপ্লেট ডাউনলোড করেছেন অথবা নিজের কোনো একটি ভিডিও রেকর্ড করেছেন যেটি কিনা গ্রিন স্ক্রিনের মাধ্যমে, এবং আপনি চাইছেন সেই গ্রিন স্ক্রিনকে রিমুভ করার জন্য ক্যামটেশিয়াতে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি ক্যামটেশিয়াতে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ক্যামটেশিয়াতে যদি কোনো ভিডিও ইফেক্ট থাকে গ্রিন স্ক্রিনে এবং সেই গ্রিন স্ক্রিনটি কীভাবে রিমুভ করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার ক্যামটেশিয়াটি ওপেন করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি ভিডিও আছে এবং আমি চাচ্ছি যে এই ভিডিওটিতে অলরেডি আমার এখানে কিছু গ্রিন স্ক্রিনের এলিমেন্ট আছে। আমি চাচ্ছি যে এই গ্রিন স্ক্রিন এলিমেন্টগুলো এখানে অ্যাড করার জন্য। সো সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি এই এই এটাকে নিয়ে আসে এখানে ড্র্যাগ করে টাইমলাইনে, আমি দেখতে পারবো যে টাইমলাইনে এটি চলে আসছে এবং গ্রিন স্ক্রিন আকারে দেখাচ্ছে। এবং আপনাদের মধ্যে হয়তো বা অনেকে যারা কিনা বিগিনারে ক্যামটেশিয়া সেরা কিন্তু এই জিনিসটি অনেকটা কনফিউজ যে কীভাবে এই জিনিসটি ফিক্স করবেন। খুবই সিম্পল, আপনি আপনার ক্যামটেশিয়াতে বাম দিকে আপনি পেয়ে যাবেন ভিজুয়াল ইফেক্ট। সো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন রিমুভ কালার। সো এটাকে আমরা জাস্ট হোল্ড করে ইফেক্টটিকে আমরা এই টাইমলাইনে নিয়ে আসব। এই যে ট্র্যাক নাম্বার টু সেখানে আমরা প্লেসমেন্ট করে দেবো এবং দেখা যাচ্ছে যে ইফেক্ট এডিটেড। এডিট হওয়ার পর ডান দিকে আমরা পেয়ে যাব, একদম নিচে পেয়ে যাচ্ছে রিমুভ কালার, এবং দেন এখান থেকে আমি আমার এই যে এই মাউসটি এই কালারটি ভিতরে প্রবেশ করাবো এবং দেন আমি এখানে যে সিলেক্ট কালার ফ্রম ইমেজ, সো আমি এটা জাস্ট চুইস এই পেনটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে আমি আমার মা এই যে স্থানটিতে রাখবো এবং দেখতে পারবো যে ম্যাজিকলি আমার এই ভিডিও বা গ্রিন স্ক্রিন থেকে কিন্তু এই গ্রিন কালারটি চলে গেছে এবং মাঝখানে যে এলিমেন্টটি ছিল সেই এলিমেন্টটি কিন্তু এখানে রয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটি ফর এক্সাম্পল আমি এখানে আরেকটি এলিমেন্ট অ্যাড করি মিডিয়া, যেমন এখান থেকে এই এই লোয়ার থ্রেড বলা হয় এগুলোকে, এটাকে আমি অ্যাড করলাম। আমি চাচ্ছি যে গ্রিন স্ক্রিনকে রিমুভ করে দেন। সেক্ষেত্রে আমি কী করবো, সেম ভিজুয়াল এফেক্টে যাবো এবং রিমুভ কালার যে এফেক্টটি সেটা আমি হোল্ড করে এই স্থানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে এই যে কলর সেকশনে ক্লিক করবো, অ্যান্ড দেন আমি কলমটি চুজ করবো, অ্যান্ড দেন তাতে ক্লিক করবো, দেখতে পারবো যে আমার গ্রিন কালারটি চলে গেছে এবং মাঝখানে ভিতরে যে এলিমেন্টটি ছিল সেই এলিমেন্টটি আছে। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ক্যামটেশিয়াতে যদি গ্রিন কালার বা গ্রিন স্কিন রিমুভ করতে চান তাহলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।